রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তো ছিলই, এবার সুকান্ত মজুমদার তিনি সরাসরি অভিযোগ করলেন ভুয়ো জিএসটি ভাউচার ছাপিয়ে উত্তরবঙ্গে শাসক দলের তরফ থেকে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে, এবং সেই সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দুই ব্যক্তির নামও করেন তিনি। সেই সঙ্গে যখন এই নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয় গৌতম দেবের, তিনি সরাসরি নাকচ করে দেন সেই সম্ভাবনা এবং তিনি বলেন বিরাট ঘোষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই শাসক দলের। গোটা উত্তরবঙ্গে জিএসটি চুরির বিস্ফোরক অভিযোগ, সেই চুরির কারিগর আবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ, দাবি রাজ্য বিজেপি সভাপতির। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, জিএসটি ফাঁকির মূল কারিগর ধীরাজ ঘোষ ও বিনয় বর্মন নামে দুই ব্যক্তি, এদের মধ্যে ধীরাজ ঘোষ তৃণমূল নেতা গৌতম দেবের ঘনিষ্ঠ। ধীরাজ ঘোষের স্ত্রী রাজ্য সরকারের জিএসটির আধিকারিক। একটা লিস্ট আমরা পেয়েছি, মোট 400 খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের নামে। তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের, এরা এই দালালির কাজটা করে। তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র, তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একবার। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, নকল ভাউচার ছাপিয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে যে গাড়ি যায় তাদের থেকে গত 3 বছর ধরে দেদার জিএসটি আদায় করা হচ্ছে। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির মেয়র। যে ব্যক্তির নাম বলছে, প্রথম কথা, আমি যতটুকু জানি, আমি 14 বছর দলের সভাপতি ছিলাম, দলের দায়িত্বে আছি, তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে কিছু হলে যদি আমার নাম কেউ নিয়ে নেয় সে তার ব্যাপার, কিন্তু যে বলছে তাকে তো সেই ঘনিষ্ঠতার প্রমাণ দিতে হবে। শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে আবাস, সবেতেই শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এবার সেই তালিকায় নতুন সংযোজন জিএসটিতে বিপুল কারচুপি। রিপাবলিক বাংলা, ফেড কালচার অভয়া পরবর্তী সময়ে এই ট্রেড কালচার প্রত্যেক দিন যেন নতুন নতুন মাত্রা পেয়েছে, নতুন নতুন করে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে এই ট্রেড কালচার রমরমিয়ে চলছে। এবার এই ট্রেড কালচারের বিষয়টি গিয়ে পৌঁছলো হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। তিনি পর্যন্ত শুনে বললেন এই ঘটনার যদি সামান্যতম সত্যতাও থাকে তাহলে তা ভয়ঙ্কর। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই ট্রেড কালচার বা হুমকি সংস্কৃতি তারা মানতেই নারাজ। আরজিকর, কলকাতা মেডিকেল, সাগর দত্ত, বর্ধমান মেডিকেল, উত্তরবঙ্গ মেডিকেল সহ রাজ্যের প্রায় সব সরকারি মেডিকেল কলেজেই একই ছবি, মুখগুলো আলাদা কিন্তু অভিযোগ একই, ট্রেড কালচার। কথায় কথায় হুমকি, ভয়ে তটস্থ জুনিয়র চিকিৎসকরা। যে বা যারা এসেছিল তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে, এবং যে ট্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই, আমরা মনে করি এই কলেজের বুকে ট্রেড কালচারের জনক তারা, সেই জায়গা থেকে স্লোগান শাউটিং হয়। বৃহস্পতিবার ট্রেড কালচার ও উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। শুনানি চলাকালীন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অত্যন্ত গুরুতর অভিযোগ, কেন হুমকি সংস্কৃতি চলবে? পাশাপাশি আদালতের কাছে মামলাকারীর আবেদন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযোগের তদন্ত করা হোক। বাংলাতে হুমকি সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি। থ্রেড কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএতে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, থ্রেড কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে। হসপিটালে থ্রেড কালচার, পুলিশে থ্রেড কালচার, পুলিশ পুলিশকে থ্রেড দিচ্ছে।
তৃণমূল অবশ্য ট্রেড কালচার নিয়ে ঢাল করেছে ছাত্র সংসদ নির্বাচনকে। নেই কোথাও, যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28 আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে, বলে এখানে ইউনিয়ন নেই, সেখানে ট্রেড কালচারের প্রশ্ন উঠছে করতে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে রীতিমতো ক্যান্সার হয়ে গিয়েছে থ্রেড কালচার। সন্দীপ, অভিক, বিরূপাক্ষরা ছড়িয়ে গিয়েছে গোটা রাজ্যে। মাথায় উত্তরবঙ্গ লবির হাত থাকায় দিনে দিনে বেপরোয়া হয়ে গিয়েছে চিকিৎসকের ভেকধারী এই দুষ্কৃতীরা। কিন্তু অভয় ধর্ষণ খুন দুর্নীতির মৌচাকে ঢিল ছুড়েছে। এবার কি তাহলে দাঁড়ি পড়বে ভয়ঙ্কর এই সংস্কৃতিতে রিপাবলিক বাংলা? প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, অবশ্যই আজিকর কাণ্ডে এই মুহূর্তে সব থেকে বেশি যে জায়গাটা নজরে রয়েছে তা হলো টালা থানা, যেখানে একেবারে ইচ্ছাকৃতভাবে ভুয়ো কিছু তথ্য এফআইআরে একেবারে আটকে দেওয়া হয়েছিল বা এফআইআরে নিয়ে আসা হয়েছিল। সেই অভিযোগ গতকালই আইনজীবীরা করেছিলেন সিবিআই এর তরফ থেকে হাইকোর্টে। এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এবার সিসিটিভি ফুটেজ, টালা থানার ভেতরে সিসিটিভি ফুটেজ, সেই অপরাধের দিন কী ছিল তা এবার হাতে চলে এসেছে সিবিআই এর। সেই সমস্ত সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক সিএফএসএল এ পাঠানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। এর রিপোর্ট কয়েকদিনের মধ্যেই চলে আসবে আর তারপরেই কি জানা যাবে যে কোন গূঢ় তত্ত্ব, কোন গূঢ় রহস্য রয়েছে টালা থানার ভেতরে। অভয় ধর্ষণ খুনকাণ্ডের শিকড় কত গভীরে রয়েছে তা বোধহয় এখন গুলিয়ে ফেলেছে খোদ সন্দীপ ঘোষও। রহস্যের এক বা একাধিক সূত্র যে টালা থানার অন্দরে রয়েছে তাকে টের পেয়েছে সিবিআই, আর সে কারণে এবার গোয়েন্দাদের স্ক্যানারে টালা থানার সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক সংগ্রহ করেছে সিবিআই। সংগৃহীত নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দু একদিনের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির হাতে আসবে তার রিপোর্ট। তার ভিত্তিতে অভিজিৎ এবং সন্দীপকে ফের জেরা করতে চান তদন্তকারীরা। টালা থানাতে এফআইআর কারচুপি হয়েছে বলে মনে করছে সিবিআই। বুধবারই আদালতে তা জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তাই আপাতত টালা থানায় লুকোনো রহস্যের খোঁজ করছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার টালা থানার আধিকারিক সুব্রত চট্টোপাধ্যায়কে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুধুমাত্র টালা থানার সিসিটিভি ফুটেজই নয়, সন্দীপ এবং অভিজিতের মোবাইল ফোনও এখন ফরেন্সিকের জিম্মায়। শীঘ্রই সেই রিপোর্টও হাতে পাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দেখুন, টালা থানা থেকে ব্যবহার করা হয়েছিল এপি সেন্টার হিসেবে। এই যে ওসি সাহেব, তিনি ধরা পড়েছেন, তাকে নির্মল ঘোষ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রত্যেকে দিয়ে এই কাজটা করিয়েছে। এইসব অভিযোগের উপরে হয় না, সেটা সিবিআই আদালতে জানিয়েছে। ভাই, আর একটা আবারও কথা বলছি, অভিযোগে যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন জেল হোক, তাকে খুন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক, আমার কোনো বক্তব্য নেই। এদিকে বুধবার রাত থেকে অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ভর্তি করা হয়েছে জেল হাসপাতালে। অবশ্য গ্রেফতার হওয়ার আগেও শুধুমাত্র ভর্তি হতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়েছিলেন অভিজিৎ মণ্ডল। বুকে খানিকটা ব্যথা পেয়েছেন তিনি এবং তারপর থেকেই যত অসুস্থ বোধ করেন টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এখানে হাসপাতালে তাকে চিকিৎসকেরা দেখতে আসেন এবং তারপরই জেলের হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয়েছে। অবস্থা স্থিতিশীল রয়েছে, পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বৃহস্পতিবারই টালা থানার ওসির দায়িত্ব মলয় দাসকে দিয়েছে লালবাজার, কিন্তু তিনিও তো টালা থানারই অতিরিক্ত ওসি ছিলেন। 9 আগস্ট টালা থানা ঠিক কি করেছিল তা কিছুই জানেন না মলয় দাস। প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। রিপাবলিক বাংলা।